নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। আগস্ট মাসের শেষ দিনে রাজ্য সরকারের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সর্বত্রই কড়া নজরদারি পুলিশের। একইভাবে জলপাইগুড়িতেও পুলিশের নজরদারি লক্ষ্য করা গেল সর্বত্রই। তবে সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা এবং বৃষ্টি দুটোই দেখা যায়। আর মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় অন্যদিনের মতো ঘরবাড়ি ছেড়ে মানুষকে সেভাবে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়নি। জলপাইগুড়ি সদর শহরেও কোথাও কোনো দোকান যেমন খোলেনি, তেমনই খোলেনি কোনো বাজারও। শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য ওষুধের দোকানগুলি খোলা রয়েছে। এদিকে বৃষ্টি কমতেই বেশ কিছু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন লকডাউনকে উপেক্ষা করে। কারো কারো আবার মুখে মাস্কও ছিল না। তবে বৃষ্টির মধ্যেও যারা বাইরে বেরিয়েছিলেন অযথা, তাদেরকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেয় পুলিশ। শহরের কদমতলা মোড়েও বেশ কিছু মানুষ ঘরবাড়ি ছেড়ে অযথা ঘুরে বেড়াচ্ছিলেন, তাদেরকেও বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে পুলিশ কিন্তু কঠোর হতে শুরু করে, সেজন্য লকডাউনকে উপেক্ষা করে কেউ রাস্তায় বের হলেই তাকে আটক করে পুলিশ। আপনি এখানে মোবাইল খোঁটাচ্ছেন আর সবাই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে? এখানে না ভাই, তাহলে এখানে আমার যেখানে জুটি আমি সেখানে কথা, মাস্ক ছাড়া মোবাইল খোঁটাচ্ছেন, এদিকে আবার এদিকে দাঁড়াচ্ছি, তো আমি তোমার কি খোঁটাচ্ছি? ওই দেখেন মাস্ক ছাড়া যাচ্ছে, ধরেন ওগুলাকে ধরেন। এই দেখো দেখো, আমি ওগুলা দেখলাম না, আপনি আপনার ডিউটিটা করেন। ডিউটি এখানে না তো, তুমি কতটুকু জানো আমার ডিউটি কোথায়? তাহলে এখানে আপনি কেন আছেন? আমার আট বাবা কেন আসেন? ওই তো কবর দিতে হবে তোমাকে। তাহলে হ্যাঁ, মাস্ক ছাড়া লোক যাচ্ছে, আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন তো আমি তার জন্য কেন? মাস্ক ছাড়া আপনি লোককে ধরেন কেন? এখানে লোককে মাস্ক ছাড়া আমার ডিউটি এখানে না তো, আমার ডিউটি শেষ, নাইট করে এসেছেন, বাড়ি যাবো, বৃষ্টি যখন দাঁড়ায় আসি গল্প। বৃষ্টি তো নাই, আপনি তাহলে চলে যান। আমি নাইট করে এসে দাঁড়িয়ে আছি, লোক মাস্ক ছাড়া যাচ্ছে, লোক ছাড়া সুবিধা হয়েছে বাবু, লোক ছাড়া হচ্ছে, আপনি কেন এইভাবে করতেছেন? অন্যদিকে আলিপুরদুয়ার জেলাতে লকডাউনের যথেষ্ট সাড়া পাওয়া যায়। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তবু লক্ষ্য করা গেল আলিপুরদুয়ার শহরে সব ধরনের দোকান বাজার বন্ধ রয়েছে। জরুরি পরিষেবা হিসেবে ওষুধের দোকানগুলি খোলা রয়েছে, তবে কোনো রকম যানবাহন পথে নামেনি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আলিপুরদুয়ার থানার পুলিশ এদিন সকাল থেকে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে, যার মধ্যে রয়েছেন পথচারী, টোটো এবং অটো চালকও। আলিপুরদুয়ার থানা থেকে জানানো হয়েছে লকডাউন ভাঙার ব্যাপারে আটকের সংখ্যা আরও বাড়বে। আগস্ট মাসের শেষ লকডাউনের দিনে সকাল থেকেই মালদা জেলা পুলিশের তৎপরতা চোখে পড়েছে। মালদা শহরে প্রবেশের বিভিন্ন রাস্তার মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে, চলছে পুলিশের নাকা চেকিং। কিন্তু বজ্র আটুনি ফসকা গেরোর মতো লক্ষ্য করা গেল মালদার বিভিন্ন বাজারে পুলিশের চোখে ধুলো দিয়ে অবাধে চলছে মাছ মাংস সবজি কেনাবেচা। আর বাজারে আসা ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের মধ্যে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। অন্যদিকে গোটা রাজ্যের সাথে আজ শিলিগুড়িতেও লকডাউনকে সফল করতে সকাল থেকে পথে নেমে পড়ে পুলিশ। এদিন শিলিগুড়ি শহরে সর্বত্রই বন্ধ ছিল দোকান বাজার। শুধু তাই নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিও বন্ধ রয়েছে এদিন। তবে অযথা রাস্তায় বের হওয়া লোকেদের এবং বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে প্রায় সব ধরনের গাড়িগুলির। সব মিলিয়ে পুলিশের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। খোলা ছিল শুধুমাত্র জরুরি পরিষেবামূলক দোকানগুলি। সংবাদ মাধ্যমের খবরের জেরে শেষ পর্যন্ত খোলা আকাশের নিচে পড়ে থাকা অসহায় বৃদ্ধা বেশ কিছু সাহায্য পেলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভাইয়ের স্নেহধন্য সমাজসেবী তন্ময় দত্ত বিষয়টিকে গুরুত্ব দেন। তিনি মালদা জেলা প্রশাসন ও হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসনের কাছে অনুরোধ জানান ওই বৃদ্ধাকে সাহায্য করবার। তারপরেই হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নির্দেশে পুলিশের পক্ষ থেকে ওই অসহায় বৃদ্ধাকে সাহায্য করা হয় চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে। বৃদ্ধাকে আশ্বাসও দেওয়া হয় দু তিন দিনের মধ্যে তার আধার কার্ড করে দেওয়া হবে বলে, যাতে তিনি আবাস যোজনার ঘরের টাকা পেয়ে যান। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তার নাম থাকা সত্ত্বেও কেবলমাত্র আধার কার্ড না থাকার কারণে তিনি ঘরের টাকা পাননি, আর বসবাসের একমাত্র ঘরটি বর্ষায় ভেঙে গেছে, সেজন্য তাকে রান্নাঘরে বসবাস করতে হয়। এদিকে ওই বাড়িতে না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে শৌচাগার। চরম দুর্দশায় দিন কাটছিল ওই বৃদ্ধা সাবেরা বেওয়ার। তার স্বামী 20 বছর আগে অসুখে মারা যান, রেখে যান 4 কন্যা সন্তানকে। পুত্রহীন ওই সংসারে হাল ধরার কেউ ছিল না, তবুও কোনো রকমের দারিদ্রতাকে সঙ্গী করেই 4 কন্যাকে বড় করে প্রতিবেশীদের সাহায্যে তাদের বিয়ে দিতে পেরেছেন ওই বৃদ্ধা।
এদিকে অসুস্থ মাকে দেখাশোনার জন্য ছোট মেয়ে লিলিফা খাতুন মায়ের কাছেই তার তিন সন্তানকে নিয়ে থেকে যান। জমিতে ধান কেটে অন্যের বাড়িতে কাজ করে খাবার তুলে দেন তার মায়ের মুখে। লকডাউনের মধ্যে কাজও মিলছে না, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা। এই সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে 25 আগস্ট চ্যানেল বাংলাতেও সংবাদটি সম্প্রচারিত হয়। চ্যানেল বাংলায় 8,77,000 মানুষের নজরে আসে অসহায় বৃদ্ধার দিন গুজরানের কাহিনী। অসহায় বৃদ্ধার মেয়ে লিলিফা খাতুন ওই খাদ্য সামগ্রী পেয়ে ভীষণই খুশি প্রকাশ করেন। কেমন লাগছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আজকে পাশে দাঁড়ালেন? ভালো আছে, ভালো লাগে। খাওয়া দিন কত? আচ্ছা কি হন আপনি? আচ্ছা, এ ব্যাপারে হরিশ্চন্দ্রপুর থানার এসআই অতুল মিশ্র জানান, আইসি সঞ্জয় দাসের নির্দেশে তারা খাদ্য সামগ্রী তুলে দিলেন ওই বৃদ্ধার হাতে। বিডিওর পক্ষ থেকে আধার কার্ড করা এবং ঘর পাওয়া দুটোই হয়ে যাবে বলেও জানান অতুলবাবু। মহেন্দ্রপুর জিপির আন্ডারে ভবানীপুর গ্রামে সাবেরা বিবির বাড়িতে। আচ্ছা, জেলা প্রশাসন হরিশ্চন্দ্রপুর থানার আইসির নির্দেশে সামান্য কিছু চাল ডাল আলু তেল লবণ সাহায্য করতে, প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ আছে, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে যে ঘর পাওয়ার কথা, তোমার আধার কার্ড নেই। বিডিও সাহেব যত তাড়াতাড়ি সম্ভব 1-2 দিনের ভিতরে বিডিও সাহেব আধার কার্ডটা করে দিয়ে ওনার ওই তালিকায় অন্তর্ভুক্ত করবেন যেন উনি ঘরটা পান, এবং হরিশ্চন্দ্রপুর থানার প্রশাসন ওনার পাশে আছে। বিশিষ্ট সমাজসেবী তন্ময় দত্ত জানান, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সাবেরা বেওয়ার অসহায় অবস্থার কথা জানার পরেই মালদা জেলা প্রশাসন ও হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসনকে অনুরোধ করেন ওই বৃদ্ধাকে সাহায্য করার। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন। আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই সাবেরা রেবা বলে যে বৃদ্ধা মহিলা 80 বছরের খুব বৃদ্ধা মহিলা, ওনার অসহায়তার কথা তুলে ধরেছিল মিডিয়ারা। তো অনাহারে থাকে, বাড়ি একবারে দুমড়ে মুচড়ে টিন দিয়ে জল পড়ছে, খেতেও পায় না ঠিক মতন। তো এই অবস্থার কথা দেখে আমার হৃদয় নাড়া দিয়ে ওঠে, এবং আমি আমার তরফ থেকে যেটুকুনি পেরেছি ওনার পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। এবং আমি ওখানে প্রশাসন মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা অন্তর্গত ভবানীপুর গ্রামে যে বৃদ্ধা মহিলা থাকেন ওখানে প্রশাসনের কাছে আমি করজোরে বিনীত আর্জি জানিয়েছিলাম, এবং ওনারা তৎপর হয়ে তার পাশে দাঁড়িয়েছে এবং খাওয়া দাওয়ার থেকে শুরু করে আরও নানা ধরনের জিনিস দিয়ে ওনাকে কিছুটা সুরাহা করতে পেরেছে। এই জন্য আমি ওই আমাদের প্রশাসনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অসংখ্য সমস্ত মিডিয়াকে আমার তরফ থেকে অসংখ্য কুন্দিশ জানাই যে আগামী দিনে তারা যেন এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন তুলে ধরতে পারে। করোনা সংক্রমণ ঠেকাতে কোচবিহার সদর মহকুমা প্রশাসন লকডাউনের দিন অভিনব উদ্যোগ গ্রহণ করেন। কোচবিহারের রাস্তায় রাস্তায় করোনা টেস্ট করানো হলো লকডাউন ভঙ্গকারীদের। রাজ্য সরকার এদিন পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে, আর তাই পূর্ণ লকডাউন পালন করতে প্রত্যেক বাড়ি পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের রাস্তায় নেমে কাজ করতে দেখা যাচ্ছে। এ বিষয়ে লকডাউন ভঙ্গকারীদের বহু ক্ষেত্রেই গ্রেপ্তার করা হয়ে থাকে, কিন্তু তাতেও হুঁশ ফেরেনি বহু মানুষের। তারা প্রতি লকডাউনের বিধিকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়েন নিজেদের খেয়াল খুশিতে। এতে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ার জায়গা তৈরি হয়েছে। ফলে সোমবার আগস্ট মাসের শেষ দিনের লকডাউনের দিন সকাল থেকে কোচবিহার জেলার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল অভিনব উদ্যোগ নিলেন। তিনি নিজেও বেরিয়ে পড়েন শহরের রাস্তায়। তবে এবার শুধুমাত্র লাঠিধারী পুলিশ কর্মীদের নিয়ে নয়, একেবারে মোবাইল সোয়াব টেস্টিং ভ্যান এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন কোচবিহারের রাস্তায়। লকডাউনের বিধি অমান্য করে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের প্রত্যেকের করা হলো সোয়াব টেস্ট। যারা বাইরে বেরিয়েছেন তাদের মধ্যে কেউ করোনা সংক্রমিত হয়েছেন কিনা তা দেখতেই স্বাস্থ্য দপ্তরের সাহায্যে এমন উদ্যোগ বলে জানালেন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। এই টেস্টের পর কারো কোভিড রিপোর্ট পজিটিভ হলে তাদের সেফ হোম বা অন্যত্র রাখার ব্যবস্থা করা হবে বলে জানালেন সদর মহকুমা শাসক। আজকে লকডাউনের সময় আমরা বেরিয়েছিলাম, যারা যারা বাইরে বেরিয়েছেন তাদের সবাইকে আমরা টেস্ট করাচ্ছি। আমাদের সঙ্গে মিউনিসিপ্যালিটিতে কারণ করে সেটাই সমস্যা, এবং সিএমআই সাহেবের টিম সবাই রয়েছে, ওরা মানে জান এরকম পিপি করে করা যায় না, তবু এরা কষ্টটা করছে, মানে নিজেরাই এসে নিজেরাই এসে দিয়ে নিচ্ছে, যাতে আমরা দেখতে পারি যে বাইরে যারা ধরুন তাদের মধ্যে কীরকম পজিটিভিটি আছে। এবং আজকে বাইরে বেরোনোর কথাও না, তবু যারা বেরিয়েছেন তাদেরকে আমরা পজিটিভ করা। তাতে কত টেস্ট হলো? এখনও প্রায় 200-এর উপরে হয়ে গেছে।
মোটামুটি দু তিনজনের মতো পজিটিভ। তাদের পজিটিভ এসেছে? হ্যাঁ, তারা অনেকে হয়তো বিভিন্ন অন্যান্য সাবডিভিশন থেকে এসেছিলো, তাদেরকে সেই সাবডিভিশনে পাঠিয়ে দেওয়া হলো, আর একজনকে আমার চেকআউটে পাঠিয়ে দেওয়া হলো। ফের জলপাইগুড়ি শহরে করোনার দাপট লক্ষ্য করা গেল, ফলে নতুন করে করোনাতে সংক্রমিত হলেন শহরের 10 জন বাসিন্দা। এর ফলে 25টি ওয়ার্ডে বর্তমানে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো 226 জন। সোমবার লকডাউনের মধ্যে করোনা মোকাবিলার জন্য সংক্রমিতদের বাড়িসহ তাদের এলাকাগুলিতে পৌঁছলো পৌর কর্তৃপক্ষ। এলাকাগুলিকে জীবাণুমুক্ত করার পাশাপাশি কন্টেনমেন্ট জোন করা হয়। এরপর পৌর কর্তৃপক্ষের অনুরোধ, করোনা সংক্রমিতদের চিহ্নিত করতে শহরের বিভিন্ন জায়গায় অ্যান্টিজেন টেস্টের ব্যাপারে ক্যাম্প করা হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়। কিন্তু ক্যাম্পে এসে অনেকেই অ্যান্টিজেন টেস্ট করাতে চাইছেন না, সেজন্য ফের সকলকে ওই টেস্ট করবার জন্য আবেদন জানালো পৌর কর্তৃপক্ষ। রবিবার রাতে ও সোমবারে মোট 10 জন নতুন করে করোনা পজিটিভ হন। তাদের মধ্যে 14 নম্বর ওয়ার্ডের শরৎপল্লীতে একজন, 18 নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকায় একজন, 24 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার 2জন, 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়াতে একজন, 25 নম্বর ওয়ার্ডের শান্তিপাড়াতে 2জন, 14 নম্বর ওয়ার্ডের পাণ্ডাপাড়াতে একজন, 23 নম্বর ওয়ার্ডের অরবিন্দনগরের একজন এবং 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় একজন সংক্রমিত হন। এদিন সংক্রমিতদের প্রত্যেকের এলাকায় পৌঁছে জীবাণুমুক্তকরণের পাশাপাশি এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করার কথা জানালেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। উপস্থিত ছিলেন আরেক সদস্য নিপু সাহাও। দেখুন, আমরা জলপাইগুড়ি শহরে লাগাতার র্যাপিড অ্যান্টিজেন আর আরটিপিসিআর, যেটাকে আপনি ভিআরডিএল বলছেন, সেই টেস্ট আমরা করাচ্ছি জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে এবং স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়। এবং এর ফলে এখন কিন্তু সিমটোমেটিক এবং অ্যাসিমটোমেটিক COVID-19 পেশেন্ট, যারা COVID-19 টেস্ট পজিটিভ হচ্ছে, তাদের সংখ্যাটা কিন্তু বাড়ছে। এই বাড়াটাতে একদিকে যেমন মনে হচ্ছে যে সংক্রমণ বাড়ছে, আবার আরেকটা পথ আছে, এতে কিন্তু আমরা COVID-19 কে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার আর কার সিমটোমেটিক কোভিড হয়েছে দুটোই ডিটেক্ট করতে পারছি। এবং এই ডিটেকশনের ফলে কি হচ্ছে যে আমরা আইসোলেট করতে পারছি, আইসোলেট করে স্যানিটাইজ করে কন্টেন করতে পারছি, তাতে কিন্তু কমিউনিটি স্প্রেডটাকে আটকানোর জন্য। গতকাল সন্ধ্যার রিপোর্ট আর আজকের সমস্ত রিপোর্ট মিলে এখন অবধি 10 জন হয়েছে কোভিড পজিটিভ, তার ফলে শহরে 226 জনে গিয়ে আমরা পৌঁছালাম। কিন্তু এই 226-এর ফিগার দেখে ভয় পাবেন না, তার কারণ হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মধ্য দিয়ে অনেক উপসর্গহীন COVID-19 টেস্টের পজিটিভ পেশেন্টদের আমরা ধরছি এবং তাদেরকে আইসোলেট করতে পেরেছি। আমরা এই টেস্ট চালিয়ে যাব। আমি শহরবাসীর কাছে অনুরোধ করব যে আমরা যেখানে যেখানে ক্যাম্প করব, দয়া করে যে খবর পেলেই সেখানে এসে টেস্ট করান। এরকম ভাববেন না আমার কোভিড হলে কী হবে, কোভিড হলে আপনাকে যদি আপনার উপসর্গ না থাকে, আপনি বাড়িতে থাকার ব্যবস্থা থাকে, আলাদা বাথরুম আলাদা ঘর সেখানে থাকবেন, কিন্তু আপনি যদি টেস্ট আপনি যদি ইয়াং ছেলে হয়তো দেখা গেল বা ইয়াং মেয়ে কোভিড পজিটিভ, কিন্তু সে টেস্ট করালো না, সে অ্যাসিমটোমেটিক, সে বাড়ির কোনো বয়স্ক লোক বা কোনো বাচ্চা বা কোনো দুর্বল শরীর যার, তাকে যদি সেটা দিয়ে দেয় তাহলে কিন্তু ফেটাল হয়ে যেতে পারে। তাই আমি সবার কাছে টেস্ট করতে অনুরোধ করছি। আমরা 1-4 ফর্মুলায় বিশ্বাসী, টেস্ট, আইসোলেট, স্যানিটাইজ এবং কন্টেনমেন্ট। যার বাড়িতে সেপারেট থাকার জায়গা নেই তার জন্য সেফ হোম আছে, যার সিমটম আছে তার জন্য কোভিড হসপিটাল রয়েছে, এবং যার বাড়িতে থাকার ব্যবস্থা আছে তার জন্য হোম আইসোলেশন রয়েছে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে প্রথম প্লাজমা দান করলেন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট ডক্টর মোহাম্মদ ইসমাইল শেখ। এদিন ব্লাড ব্যাংকে রক্ত দিলেন তিনি। উপস্থিত ছিলেন MSVP ডাক্তার অমিত কুমার দাঁ সহ অন্যান্যরা। গত 1 মাস আগে করোনামুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ ইসমাইল শেখ। করোনা সংক্রমিত মুমূর্ষু রোগীদের অন্যের শরীরের প্লাজমা দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হচ্ছে। প্লাজমা থেরাপি পদ্ধতির চিকিৎসায় সাফল্য পেয়েছে, তাই রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মালদা মেডিকেল কলেজে প্লাজমা থেরাপি পদ্ধতি চালু হচ্ছে। আর তাই প্রথম মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে প্লাজমা দিলেন মেডিকেল কলেজের এক কর্তা। আমাদের রাজ্য সরকার এমনিতেই একটা আবেদন করেছেন, যারা আমরা করোনা থেকে সুস্থভাবে ফিরেছি, 1 মাস হয়ে গেছে, তারা যদি প্লাজমা দেয়, তাদের প্লাজমা দিয়ে আমাদের অন্যান্য করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করলে সেই রোগী সুস্থ হয়ে উঠবে এবং বেঁচে ফিরবে। তার জন্য আমি উদ্যোগ নিয়েছি এবং সবাইকে আহ্বান করছি, যারা যারা করোনা আক্রান্ত হয়েছিলাম আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছি, সবাই যাতে এগিয়ে আসি এবং অন্যান্য আমাদের আত্মীয় স্বজন কলিগ বা যারা আছে তাদের সবাইকে সুস্থ করে তুলতে পারি, তার জন্য আমি আবার তাদের কাছে আবেদন করছি।
এদিকে নিয়মিত করোনা মুক্তদের প্লাজমা দানের ব্যাপারে কাউন্সিলিং চলছে বলে জানালেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অমিত কুমার দা। তিনি জানান করোনা মুক্ত হওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে প্লাজমা দান করা যায়, আর এই প্লাজমা দিতে রক্তদান করতে হয়। সেজন্য জেলা জুড়ে সচেতনতা অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। এবং ওকে ও যখন জানতে পেরেছে যে আমাদের প্লাজমা থেরাপি আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর আরম্ভ করতে চলেছে, বিভিন্ন পেশেন্টকে যাদের প্লাজমা দরকার, প্লাজমা মিনস এটি ইট ইজ রিচ অফ অ্যান্টিবডি, মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ওর রক্তের যে প্লাজমা সেই প্লাজমাতে অ্যান্টিবডির অনেক পরিমাণ বেশি আছে, সুতরাং তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি আছে। এই প্লাজমা আমার কোনো পজিটিভ পেশেন্টকে যদি তার অবস্থা খারাপ হয় তাকে আমরা যদি প্লাজমা চাল দিই, এই প্লাজমাটা তাকে দিই, সে তার উন্নতি তার খুব দ্রুত উন্নতি হবে, উন্নতির দিকে এগিয়ে যাবে। এবং আজকেই প্রথম মালদা জেলাতে আজই প্রথম এই প্লাজমা ডোনেশন আরম্ভ হলো। জলপাইগুড়ি বিজেপি যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি শ্যাম প্রসাদকে লাভার্থী যোজনার রাজ্য আহ্বায়ক পদে নিযুক্ত করল দল। কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্যের মানুষ আদৌ কি পেয়েছে তা দলীয়ভাবে খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারকে জানানো হবে বলে দাবি শ্যাম প্রসাদের। কেন্দ্রের বিজেপি সরকার গরিব মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পগুলি সঠিকভাবে রাজ্যের মানুষ পাচ্ছেন না বলে অভিযোগ বিজেপির। প্রকল্পগুলির প্রকৃত অবস্থা খতিয়ে দেখতে রাজ্যের সব জেলার বিজেপির নেতাকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কেন্দ্রের প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, বিমা যোজনা, অটল পেনশন যোজনা, সুকন্যা যোজনা, স্বচ্ছ ভারত, শৌচাগার নির্মাণ সহ একাধিক প্রকল্প। সাধারণ মানুষ ওই সব প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখবেন লাভার্থী যোজনার কর্মীরা। অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রের একাধিক প্রকল্পের নাম পাল্টে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এ প্রসঙ্গে লাভার্থী যোজনার রাজ্য আহ্বায়ক শ্যাম প্রসাদ বলেন, কেন্দ্রের প্রকল্পগুলি সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন না, সেজন্য তারা প্রত্যেক জেলা ও বুথে বুথে কর্মী নিয়োগ করবেন বলে জানালেন নতুন পদের দায়িত্বে আসা শ্যাম প্রসাদ। আমাদের রাজ্যের থেকে লাভার্থী যোজনার রাজ্য কনভেনার আমাকে নিযুক্ত করা হয়েছে। এই পদটি বিশেষ করে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা, সুকন্যা যোজনা, বিভিন্ন যে প্রকল্প কেন্দ্রগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো আমাদের রাজ্যে কোথায় হয়েছে, কতখানি হয়েছে এবং কত মানুষ পেয়েছেন তাদের সঠিকভাবে তথ্যটা, কেন রাজ্য সরকার সম্পূর্ণ ভুল তথ্য প্রচার করে যাচ্ছে, আমাদের কেন্দ্রীয় প্রকল্পগুলোকে ভুল নাম দিয়ে পরিচালনা করছে এবং ভুয়ো তথ্য দিয়ে সেই একটা মিথ্যা জিনিস কেন্দ্রকে জানাচ্ছে যে আমরা করছি, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না, সেটা কেন্দ্রের কাছে একটা আমাদের দলীয়ভাবে সঠিক তথ্য তুলে ধরার দায়িত্ব রাজ্যের থেকে আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সম্মাননীয় সভাপতি সৌমিত্র খা মহাশয় আমাকে রাজ্যের এই কনভেনার পদে নিযুক্ত করে আমাকে এই সম্মানটা দিয়েছেন, এবং দিলীপ দার নেতৃত্বে এবং সুমিত্র দার নেতৃত্বে আমি দলের 19 কর্মী আগে যেরকম করে কাজ করেছি এবং এই দায়িত্বটা আমাকে দেওয়ার ফলে আমি রাজ্য জুড়ে দল যেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব কর্তব্য সহিত সঠিকভাবে আমি পালন করব। রাজ্যে প্রধানমন্ত্রীর যে প্রকল্পগুলো রয়েছে সাধারণ গরিব মানুষের জন্য, কোনো প্রকল্পই সঠিকভাবে রূপায়িত হচ্ছে না, মানুষের এই সেই কাজগুলো বন্ধ করে দিচ্ছে। আপনি স্বাস্থ্য বিমার নামে যে বিমাটা রয়েছে সেই রাজ্যে আমাদের ইমপ্লিমেন্ট করতে দেননি মুখ্যমন্ত্রী, কাজ করতে দিচ্ছেন না। আমাদের শ্রমিকদের জন্য যে টাকাগুলো আছে সেই শ্রমিকদের হাতে টাকা যাচ্ছে না, নয়ছয় হচ্ছে। আপনারা জানেন আম্পানে যে গরিব মানুষের জন্য টাকা আছে সেই টাকাগুলো মানুষের কাছে যায়নি। কেন্দ্রের থেকে যে চালগুলো পাঠানো হয়েছে, যে আমাদের শ্রমিক সুরক্ষা, সাধারণ মানুষের সুরক্ষা, যে প্রকল্পগুলোর মাধ্যমে কেন্দ্রের রেশন ব্যবস্থাগুলো যেগুলো এসেছে সেগুলো মানুষের কাছে যায়নি, এই সম্পূর্ণ দুর্নীতিতে সরকার যুক্ত হয়ে পড়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। তথ্য তুলে ধরে আমরা কেন্দ্রকে জানাবো, কেন্দ্রের পরে যা ব্যবস্থা নেব কেন্দ্র নেবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে 4-চাকা ও 2-চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।
আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুল বাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম, এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাই। ফোন নম্বর 9434111110 এবং 9434123484। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটা স্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুন্স এর গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লস এর পাশে। ফোন নাম্বার 9434005933। নার্সিং ফার্মাসি পড়ে নিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। সঙ্গে থাকছে 100% স্কলারশিপ ও 100% প্লেসমেন্টের সুবিধা। শিক্ষাক্ষেত্র 8637868383। মাছের আমি, মাছের তুমি, মাছ দিয়ে যায় চেনা। হ্যাঁ, মাছ দিয়ে যায় বাঙালিকে চেনা। আপনি কি মাছ চাষ করছেন পুকুরে, ট্যাঙ্কে অথবা বায়োফ্লকে? তাহলে চলে আসুন জলপাইগুড়ির একমাত্র মাছ চাষের সরঞ্জামের ঠিকানা মাছের কথায়। মাছের চারা থেকে মাছের খাবার, এয়ার পাম্প থেকে মেডিসিন, টারপোলিন থেকে টেস্টিং কিট, এসবই এখন পাওয়া যাচ্ছে একই ছাদের তলায়। আমাদের ঠিকানা মাছের কথা, কলেজ পাড়া, এবিপিসি মাঠের বিপরীতে, জলপাইগুড়ি। মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9083194363। নিজের বাড়ির ছোট্ট জায়গায় মাগুর মাছ চাষ করে লাখ টাকা রোজগার করলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের এক মহিলা চা শ্রমিক কল্পনা রায়। তার স্বামী খগেন রায় 10 বছর আগে অসুস্থ হয়ে মারা যান। এমন পরিস্থিতিতে তাদের একমাত্র ছেলেকে মানুষ করাই মুশকিল হয়ে পড়ে কল্পনা দেবীর। কিন্তু তা বলে হাল ছাড়েননি তিনি। রোজগার বাড়ানোর জন্য চা বাগানে কাজ করবার পাশাপাশি অন্য কিছু করতে চাইছিলেন তিনি। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় মাগুর মাছ চাষের পদ্ধতি রপ্ত করে বহরমপুরে যোগাযোগ করেন। সেখান থেকে কল্পনা দেবীর কাছে চারা পোনা পাঠিয়ে দেন তারা। ফলে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের টাটা লাইনের বাসিন্দা কল্পনা রায় জানান, প্রথমে 3000 মাছ দিয়ে চাষ শুরু করেছিলেন, তাতে খরচ পড়েছিল 8000 টাকা। 3 মাস পর ওই মাগুর মাছগুলি বড় হওয়ায় সেগুলি বিক্রি করে দেন তিনি। সমস্ত খরচ বাদ দিয়েও 30000 টাকার বেশি লাভ হয়েছিল বলে জানান কল্পনা দেবী। বর্তমানে তার বাড়িতে 3টি চৌবাচ্চায় মোট 15000 মাগুর মাছ রয়েছে। বাড়ির উঠোনে জায়গা কম থাকায় নিজের রান্নাঘরে 2টো চৌবাচ্চা তৈরি করেছেন। এ প্রসঙ্গে কল্পনা দেবী বলেন, তার ছেলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। মাছ চাষের রোজগারে অর্থ দিয়ে ছেলেকে উচ্চশিক্ষিত করে তোলাই তার মূল লক্ষ্য বলে জানালেন কল্পনা দেবী। তো আমি আমি দেখলাম এরকম মোবাইলেও দেখলাম ইউটিউবে যে মাছে নাকি পুরো লাভ হয়। তো আমি এটা দেখে চেষ্টা করলাম, দেখি লাভ হচ্ছে কিনা। তার জন্য আমি 3000 মাছ দিয়ে করলাম। তো ব্যাস সাড়ে তিন মাসের মধ্যে ভালোই লাভ হয়। তো আমিও চাচ্ছি এরকম বাগানে, আমাদের বাগান এলাকা বা অন্য বাইরেও যদি এরকম আমার মতো যাদের মনে কাজকর্ম নাই, খুব গরিব বা একজনই সংসার চালানোর মতো আছে, তারাও করতে পারে। বা উঠানেও চাষ হয় মাছ, উঠানেও করছি, বেশি খরচা নেই। বাঁশের ট্যাঙ্ক বানাইলে কোনো রকম মাছ আর প্লাস্টিক নিয়ে
5000 টাকার মধ্যে হয়ে যাবে, 5000 টাকাতে ও ভালো লাভ দিতে পারবে সাড়ে তিন মাসের মধ্যে। প্রথমে তো আমার 3000 মাছ দিয়ে শুরু করছি, তখন কই মাছ, তখন একটা ট্যাঙ্ক ছিল এরকম, মানে আমি বানাইছিলাম প্রথমে। আর তারপরে দেখি একটা ট্যাঙ্কের মাছে 3000 মাছেতে লাভ হয়েছে ভালো। তারপরে আরও দুটা ঘরে, যে ঘরে আমরা থাকি সাইডে একটা ঘর আছে, সেটা হওয়ার কোনো কাজের না, সেই ঘরে আমি একটু 3 ফুট ঢালাই করে নিয়ে সেখানে প্লাস্টিক দিয়ে ওখানে আবার মাছ চাষ করলাম। ওখানে 2 ট্যাঙ্কিতে 15000 মাছ করছি, 3000 মাছ দিয়ে 15000 মাছ করছি। লকডাউন চলছে রাজ্য জুড়ে, করোনা মোকাবিলায় লকডাউন মানতে বাড়িতে আছেন মানুষজন। কিন্তু এই লকডাউনকে বাড়িতে বসে মানতে পারলেন না জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ। ইনি পেশায় ভ্যান চালক, তার পা ভেঙে গিয়েছে, ফলে কোনো কাজই করতে পারছেন না তিনি। সংসারে অভাব যথেষ্টই রয়েছে, এর মধ্যে পা ভেঙে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো তাকে নিয়ম করে ওষুধও খেতে হচ্ছে, অথচ সেই ওষুধ কেনার মতো কোনো সামর্থ্য নেই ভ্যান চালক বিশ্বজিতের। টাকা কে দেবে? তাই লকডাউনের দিনও তিনি তার ভাঙা পা নিয়ে ওষুধ কেনার জন্য টাকা জোগাড় করতে সকাল থেকে এদিক ওদিক ঘুরছেন, কারো কাছে আর্থিক সাহায্যের আবেদন রাখছেন তিনি। এর আগে তাকে কিছুটা সাহায্য করেছিল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কিন্তু এখন তো ওষুধ কেনার জন্য তার হাতে কোনো টাকা পয়সা নেই, কেননা অতিরিক্ত ওষুধ কেনার জন্য টাকার দরকার ভ্যান চালক বিশ্বজিৎ ঘোষের। আর তিনি বাধ্য হলেন ভাঙ্গা পা নিয়ে সাইকেল চালিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকার জন্য সাহায্য চাইতে। দাদা, এই আপনি লকডাউনের মধ্যে বেরিয়েছেন, পায়ের আসলে কি সমস্যা হয়েছে আপনার? পা ব্যথা করতেছে, ওষুধ তো কিনছি, তো ওষুধ তো সাহায্য ঠাহ্য তুলে করছি, কিন্তু বাড়িতে একটু হাঁটাহাঁটি করি, এখন আমার পা আরও ব্যথা করতেছে। এখন ওষুধ যদি আমি লিখে দিই, তো ওষুধ কেনার মতন আমার ক্ষমতা নেই। কি হয়েছিল, কিভাবে ভাঙলো আপনার পা? এটা ভ্যান চলাইতেছিলাম, একজন বাইক দিয়ে মাইরে দিয়ে চলে গেছে। এখন আমি পড়াশোনাও জানি না, বাইকের নম্বরও আমি দেখতে পারি না। আমাকে সবাই একটাই কথা কয় যে বাইকের নম্বরটা কি তুমি দেখছো? বাইকের আমার নিজেরই নাম লিখতে পারি না, তো আমি বাইকের নম্বর ক্লিন করে দেখি। আপনি এখন পাটা ভেঙে গেছে, পা ভাঙছে দুই জায়গায়, অথচ সাইকেল চালাই যাচ্ছেন, আপনার পায়ের আরও ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে তো এখন কী করবো, আমার কেউ নেই, আমি একাই বাড়ির সবাই, মা আছে আর আমি আছি, আমি বিয়েও করি নাই, বউ নাই, বাচ্চাও নেই। কোথায় বাড়ি আপনি? বাড়ি সানুপাড়া। তো তাহলে এই পরিস্থিতিতে কী করবেন? কী করবো এখন, যাচ্ছি হসপিটালে দেখি ডাক্তারবাবু কী করে। কতদিন হয়েছে ভেঙেছে? বেশি দিন হয় না, সপ্তাহখানি, কিন্তু আমার তো যাওয়াটা উচিত না, সেটা আমিও জানি। এই পাটা নিয়ে ভুক্তভোগী চিরকালের জন্য হইতে লাগবে, কিন্তু আমারও তো পয়সা টয়সা নাই, সমস্যা এরম করতে আমি কী করবো? এই সাহায্য ঠাহ্য তুলে 550 টাকা করছি, কিন্তু 550 টাকার তো ওষুধই কিনে নিয়েছি, আমি যে খাবো কি সেটারও ক্ষমতা নাই এখন। এখন ওষুধ যদি আরও লিখে দেয়, আবার বাড়ি বাড়িতে গিয়ে ভিক্ষা করে সাহায্য তুলে আমাকে করতে লাগবে, তাছাড়া তো উপায় নেই, চুরি তো করতে পারবো না। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গে ঐতিহাসিক খাদ্য আন্দোলন সংগঠিত হয়েছিল 31 আগস্ট 1959 সালে। ওই সময় সমগ্র রাজ্য জুড়ে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছিল, এর ফলে রাজ্যের অসংখ্য গরিব ও সাধারণ মানুষ খাদ্যহীনভাবে দিন কাটাতেন। সে সময় রাজ্য সরকারের ভুল খাদ্যনীতির বিরুদ্ধে এবং রাজ্যের সমস্ত মানুষের জন্য খাদ্যের দাবিতে বামপন্থী সংগঠনগুলি আন্দোলন গড়ে তুলেছিলেন। এরপর 1959 সালের আজকের দিনে কলকাতার মনুমেন্ট ময়দানে বামেদের নেতৃত্বে প্রায় 3 লক্ষ ক্ষুধার্ত মানুষ জমায়েত হয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করেছিল, এর ফলে ঘটনাস্থলেই মারা যান 80 জন ক্ষুধার্ত প্রতিবাদী মানুষ। এছাড়াও 100-এর মতো মানুষ নিখোঁজ হয়েছিলেন বলে দাবি বাম নেতৃত্বদের। তাই ওই ঘটনার পর থেকে শহীদদের স্মরণে 31 আগস্ট দিনটি পালিত হয়ে আসছে রাজ্যের সমস্ত জায়গার সাথে জলপাইগুড়িতেও। এবছর করোনা আবহের কারণে স্বাস্থ্যবিধি মেনে জলপাইগুড়ির প্রতিটি এলাকায় এরিয়া দপ্তরে ও CPIM-এর জেলা দপ্তরে 62তম শহীদ স্মরণ পালিত হয়। পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে দিনটি শ্রদ্ধার সাথে পালন করা হয়। উপস্থিত ছিলেন CPIM-এর জেলা সম্পাদক সলিল আচার্য, বিপুল সান্নাল, প্রদীপ দে, কৌশিক ভট্টাচার্য প্রমুখ। প্রতিবছর হচ্ছে আজকের দিনে খাদ্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাবার জন্য আমাদের এই সকালে এই কর্মসূচিটা হয়। 1959 সালের খাদ্যের দাবিতে মানুষরা যখন সরকারের কাছে যায়, কলকাতার রাজপথে তদানীন্তন সরকারের পুলিশ নির্বিচারে পুলিশের মানুষের উপরে লাঠিপেটা করে 80 জন মানুষকে হত্যা করে, আমরা সেই দিনে সেই মানুষগুলোর স্মরণে প্রতিবছর 31 আগস্ট
খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আজকের দিনে আরও বেশি করে আমাদের শপথ দিতে হচ্ছে যে আজকেও পরিস্থিতি যেদিকে যাচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক সংকট এবং আগামী দিনে খাদ্য সংকট সৃষ্টি হবে সরকারের নীতির কারণে। তাই স্মরণ আজকের এই কর্মসূচি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার পাশাপাশি আমাদেরকে শপথ নিতে হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের এই নীতির পরিবর্তন না হওয়া পর্যন্ত বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের স্বার্থে লড়াইটা যাতে ভালোভাবে করতে পারে সেই জন্য আজকের দিনে আমাদের এই শপথটাও নিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কর্মসূচি। মোটরবাইক চুরি তদন্তে গিয়ে বড় ধরনের সাফল্য পেল মালদা জেলার গাজল থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে। তার কাছ থেকে 5টি মোটরবাইক উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম জিয়াউল হক, তার বাড়ি চাঁচল থানার জামালপুর এলাকায়। রবিবার রাতে ধৃত ব্যক্তি গাজলের আল্লাহ গ্রাম পঞ্চায়েতের রশিদপুর এলাকায় এক ব্যক্তির কাছে মোটরবাইক বিক্রি করার জন্য এসেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এরপরই জিয়াউল হককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি যে মোটরবাইকটি নিয়ে এসেছিল সেটি চোরাই মোটরবাইক। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু তথ্য জানতে পারে। ধৃত ব্যক্তি মোটরবাইক চোরাই চক্রের সাথে জড়িত রয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। তাকে ধরতে অভিযানে গেলে ওই গোপন ডেরা থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। তাদের খোঁজ শুরু করেছে গাজল থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে রবিবার মালদা জেলা আদালতে তুলে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে গাজল থানার পুলিশ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।